بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আরাদিনী ভাই প্রশ্ন করেছিলেন যে ইফতার মাহফিলে অনেক সময় দেখা যায় ওই মুসলমানদের সাথে বেরোজাদারও থাকে আবার অনেক সময় হিন্দুও থাকে, এইভাবে বেরোজাদার অনুরূপভাবে হিন্দুদের সাথে একসাথে যে খাওয়া দাওয়া করা, এটা কীরকম, এটা কি বিধিসম্মত, এটা জায়েজ আছে কি না, এই ছিল জানার বিষয় আমাদের আব্দুর রহমান ভাইয়ের। তো এর জবাব হলো বিল্লাহ তৌফিক, যদি রোজাদারের জন্যেই কেবল এই অনুষ্ঠান করে থাকে অনুষ্ঠান আয়োজক, তাহলে অন্যদের জন্য খাওয়া হারাম, এমনকি মুসলিম হলো তার জন্য খাওয়া হারাম যদি সে বেরোজাদার হয়ে থাকে। আর হিন্দুর জন্য তো হারাম, আরও হারাম, কিন্তু হিন্দুকে বুঝে, হিন্দু শুধু ওর পেট বুঝে, আর ওই ওই কোটি কোটি দেবতার পূজা বুঝে, আল্লাহর এবাদত বুঝে না। তো এই হলো কথা। তো এই অবস্থায় সবার জন্য হারাম হয়ে যাবে, একমাত্র যারা রোজাদার তাদের জন্যে হালাল হবে। আর যদি এমন থাকে যে যেমন দেখা যায় আরবে অনেক মালিক খানার আয়োজন করে এবং তার উদ্দেশ্য হলো যে এখানে রোজাদারও আসবে এমনকি নন মুসলিমও আসবে, যদি তারা এগুলি দেখে হেদায়ত হয় মুসলমানদের খ্রিস্টি কালচার দেখে তাদের এবাদত বন্দেগী দেখে, তো ইসলামের দিকে আকৃষ্ট করার হেকমত নিয়ে অনেক মালিক এটা অনুমোদন করে থাকে। তো যদি অনুমোদন করে থাকে তাহলে অসুবিধা নেই, হিন্দুও খেতে পারে, আর বেরোজাদারের তো অনুমতি নাই আসলে যেহেতু সে মুসলিম, তো তার জন্য বলা যায় যে হারামই হারাম অবস্থায় থেকে যাবে, মানে হিন্দুর জন্য হালাল হচ্ছে বেরোজাদার জন্য হালাল নাই। যাই হোক, এদিকে যাচ্ছি না, সাবজেক্ট ছিল অন্যটা, সেটা হলো যে একসাথে খাওয়া যাবে কি না। তো একসাথে খাওয়া যাওয়ার বিষয়টি আলাদা, এক প্লেটে জেনে শুনে কোনো হিন্দুকে শরিক না করাই উত্তম, কিন্তু যদি শরিক হয়ে যায়, সে যদি বসে যায়, তাহলে ইসলাম এমন একটা ভদ্র ধর্ম যে সরাসরি না করার প্রতি উৎসাহিত করা হয় এসব বিষয়ে, কারণ হিন্দু মুশরিক হলো তার হাতে নাপাকি লেগে নাই, সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অসুবিধা নেই ইনশাল্লাহ সে খেতে পারে। এমন কিছু কিছু ওলামায়েদিন বলেন যে ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য তাকে তার সাথে খাওয়া যেতে পারে, যদি আকৃষ্ট করার লক্ষ্য থাকে এবং সত্যি দেখা যায় যে তার ইসলামের প্রতি ভালো ধারণা রয়েছে, এবং এভাবে একসাথে খাওয়া দাওয়া করলে মুসলমানদের খাওয়া দাওয়া রীতিনীতি বুঝে একসাথে সে আকৃষ্ট হয়ে মুসলিম হতে পারে, তাহলে খাওয়া দাওয়া করাটা এটা তো বিধিসম্মত, এমনকি খাওয়া দাওয়া করাটাই মানে বলা যেতে পারে উত্তম হবে এই অবস্থায়, শুধু এই অবস্থায় যে ইসলামের প্রতি তার দরদ রয়েছে, ইসলামের প্রতি তার আকৃষ্ট রয়েছে, আকর্ষণ রয়েছে, আর এইভাবে খাওয়া দাওয়া করলে সে একসময় ইসলামকে বুঝতে শিখবে এবং খাওয়া দাওয়ার আদব টাদব শিখবে এবং উৎসাহিত হবে। তো এরকম উদ্দেশ্য নিয়ে মুশরিকের সাথে নন মুসলিমের সাথে খাওয়া দাওয়ায় শরিক হতে পারা যায়, অসুবিধা নেই ইনশাল্লাহ। আর যদি দেখা যায় কট্টরপন্থী হিন্দু বা নন মুসলিম, তাহলে তার থেকে বিরত থাকাই উচিত, তবে এটা একেবারে যে হারাম এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের, বিশেষ করে ইহুদি নাসারা মুশরিকদের দাওয়াত কবুল করেছেন, যা বুখারী শরীফে হাদিস প্রমাণ, ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছিলেন যে মহিলা বিষ মাখা ভোনা বকরি তাকে খাইয়ে খাওয়ার জন্য পেশ করেছিলেন। তো এখানে দেখা গেল যে ইহুদি মুশরিক মহিলার দাওয়াত খেয়েছেন, অবশ্য ইহুদিরা তাদের অমুসলিম হওয়ার কারণে তাদের পাক পরিষ্কারের ভিতরে সন্দেহ থাকাই স্বাভাবিক, কিন্তু যেহেতু তারা একটা মানুষ বনু আদমের অন্তর্ভুক্ত আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বিশেষ ছাড় দিয়েছেন, সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ অনুমোদন করেছে আহলে কেতাবের খাদ্য খাওয়া। তো যা হোক, আহলে কেতাবের খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। বুখারী শরীফে খানা হাদিসে প্রমাণ যে মুশরিক মহিলার মটকা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি গ্রহণ করেছেন, ওই মহিলা ওই মটকাতে পানি ভরতে গিয়ে তার হাত লেগেছে না, অবশ্যই লেগেছে, লাগাই স্বাভাবিক,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক মহিলার পানি নিয়েছেন, সুতরাং তাদের হাতের সাথে হাত লেগে গেলেই হাতটা নাপাক হয়ে গেল, বা এক প্লেট খেলে তাদের হাত নাপাক, তাদের হাত লাগার কারণে মুসলিমদের হাতও নাপাক হয়ে যাবে, বা খাওয়া একেবারে হারাম এটা আমরা বলতে পারি না, তবে পৃথক পৃথক অবস্থান থাকা উচিত। এটা হলো উত্তম, আশা করি উত্তর পেয়েছেন যে এটা যদিও জায়েজ, উত্তমের খেলাফ। উত্তম হলো মুসলিমরা পৃথক খাবে আর নন মুসলিম যারা তারা পৃথক খাবে, কিন্তু এর বিপরীত করাটা জায়েজ রয়েছে, বা খুব জোর আমরা বলতে পারি মাকরুহ পর্যায়ে জায়েজ। হাজা বিল্লাহি তৌফিক, সাল্লাল্লাহু আলা নবিয়্যা।